এজেন্সি রিলেশনশিপ, তিনজন তিনজন, তারপর এজেন্ট প্রিন্সিপাল থার্ড পার্টি, প্রিন্সিপাল ফিজে বই দিবা, তাই এজেন্টে নিয়োগ দিবা, দিয়া হইবা তুমি থার্ড পার্টির লোকে ডিল করো, বাট ট্রানজাকশনটা হইব কন্ট্রাক্ট হইব প্রিন্সিপাল আর থার্ড পার্টির মধ্যে, এজেন্ট নিয়োগ কন্ট্রাক্ট করতে হবে, ক্লিয়ার? ওয়ান হইলে গেমে এজেন্ট কারে কারো হইতে পারে, পার্টনারশিপ বিজনেস হইলে একজন পার্টনার আর একজন পার্টনারের এজেন্ট, কোম্পানি ডিরেক্টর হইলে কি শেয়ার হোল্ডারের এজেন্ট, ঠিক আছে? প্রমোটার বলে একজন থাকবেন, যে কোম্পানি কিতা করেন, কোম্পানির বানানি লাগে যে কাম করেন, বানানি লাগে যে কিতা করেন, তাহলে হলো প্রমোটার, তাই কোম্পানির এজেন্ট। ফ্যাক্টর, একজন হয়ে যাবে বলে আরেকজনে বেছে মাল, এটা করে ফ্যাক্টর। ফ্যাক্টর হইলো যে প্রিন্সিপাল এনার এজেন্ট, মার্চেন্টের এজেন্ট, ব্রোকার সেম, যে মাছানো থাকিয়া দুইজন সেলার বাইয়ারে মিলে অপশনার অপশন করে, নিলাম ডাকে মাসের মাল হয়ে অপশন করে, কমার্শিয়াল এজেন্ট, কমার্শিয়াল প্রপার্টি বা এই টাইপস জিনিসগুলা কিনা বিচার করার লাগে, যারে আমরা অ্যাপয়েন্ট করি, তো এরা সব দিন হইলে কি আমরা কি তার এমন এজেন্সি কিলা হয় এক্সপ্রেস এগ্রিমেন্ট, আমি ডাইরেক্ট কইলাম লিখিতভাবে বা মৌখিকভাবে এই নাম্বার এজেন্ট বা এই নাম্বার ম্যানেজার, এই নাম্বার ডিরেক্টর, এক্সপ্রেস এক্সপ্রেস আর মুখে কইলাম না বা ডাইরেক্টলি লিখিত কইলাম না, বাট খামটা কি বুঝাইলাম, রিলেশনশিপ থাকি বুঝা গেল যে এই প্রিন্সিপাল এজেন্ট, তাহলে এগুলো আমরা করলাম ইমপ্লাইড, এক্সপ্রেসলি কইবো আর ইমপ্লাইড হইলো ইয়া রিলেশনশিপ থাকি আচরণ থাকি বুঝাই গেল, ক্লিয়ার? রেডিফিকেশন অফ অ্যান অ্যাক্ট এজ এ এজেন্ট অ্যাক্ট রেট্রোস্পেক্টিভ, রেডিফাই করা রেট্রোস্পেক্টিভলি করা, রেট্রোস্পেক্টিভলি মানে অতীতের জিনিসগুলো আগে করলেও এখন করলেও হয়, এজেন্টে কন্ট্যাক্ট কার হইয়া করতো, তার নিজের লাগে করতো না প্রিন্সিপালের লাগে করতো, সো প্রিন্সিপালের যে পাওয়ার দিছে না পাওয়ার অনুসারে করতো না, অন্য পাওয়ার ছাড়া ইয়া করতো, মনে করো এজেন্টে একটা কাম করলো, পরবর্তীতে প্রিন্সিপালে পাইলা যে এজেন্টে এই কাম করছে, এজেন্টে বুঝতে পারো না, ওকে ঠিক আছে যাও, তার কাম প্রিন্সিপালে বুঝতে পারো যে যাও তার কাম আমি এখন করে নিলাম, ম্যানেজার এখন রাখিয়ে দিছি, ম্যানেজার একটা কাম করে দিছে যেগুলো আমার অনুমতি ছাড়া, পরে আমি বললাম ওকে ম্যানেজারের কাম ঠিক আছে আমি মানি নিলাম, একটা কন্ট্রাক্ট করছে আমি মানি নিলাম, তাহলে এইগুলো হয় রেটিফিকেশন, তো প্রিন্সিপাল চাইলে রেটিফাই করতে পারবে একটা কন্ট্রাক্টে যদি কিছু শর্ত থাকে, যে বলা কন্ট্রাক্ট হয়েছে ও বলা যদি প্রিন্সিপাল এক্সিস্টেন্স থাকে, সো মনে করো তিন পাঁচ বছর আগে একটা জায়গা কিনছো বা একটা কন্ট্রাক্ট করছো, এখন আইয়া কইরা যে আমারে এগুলো প্রিন্সিপাল আমি আসতাম, যেহেতু 5 বছর আগে আমি আসলাম না, তুমি আসতে আসো, তুমি আসলে ব্যাপার না, আমি আসলাম প্রিন্সিপাল, সো আমি সেই দেখি কইতাম আর বলি তোমার লগে কন্ট্রাক্ট হইছে না, এই কন্ট্রাক্ট হইছে আমার লগে, আমি রেডি হয়ে গেলাম, লিগাল ক্যাপাসিটি থাকা লাগবে, 5 বছর আগে যদি আমি পাগল থাকি বাকি তো থাকি, তাহলে ওইটা না, আমার লিগাল ক্যাপাসিটি থাকা লাগবে, এটা রিজনেবল টাইমের ভিতরে হইতে হবে রেটিফিকেশনটা, আস্তা কন্ট্রাক্ট রেডি হয়ে গেল, আমি কিছু কন্ট্রাক্ট একটা অংশ হইলাম রেডি হয়ে গেলাম, বাকি অংশ রেডি হয়ে গেলাম না, এলে পারতাম না, আর থার্ড পার্টিরে জানাই লাগবো, যেন এফেক্টেড হইলে এটা জানাই যে ও ভাই কন্ট্রাক্টটা তোমার লগে এজেন্টও করছো বাট আমি রেডি ভাই করেছি, এখন কন্ট্রাক্ট হইলো কি আমার লগে তোমার এজেন্টের লগে নাই, ঠিক আছে? এখন ফরমেশন অফ এজেন্সি এগ্রিমেন্ট উইদাউট কনসেন্ট, সম্মতি ছাড়া এজেন্সি হয়ে গেলে, কনসেন্ট মানে এগ্রি সম্মতি, রাজি হওয়া, ইমপ্লয়েড এগ্রিমেন্ট, তোমার আচরণ দেখিয়া মনে হইলো একজন মানুষ তোমার এজেন্ট, পরবর্তীতে তুমি থার্ড পার্টিরে কই দেয় যে না যে তোমার এজেন্ট নাই, এরকম এজেন্সি ভাই স্টপেল, তুমি যদি কেউ এখন শ করো তোমার আচরণ দ্বারা এই তোমার এজেন্ট, কেন লোক যদি থার্ড পার্টি ডিল করে পরবর্তীতে তুমি ডিনাই করতে পারতে না যে তাই তোমার এজেন্ট নাই, একটা কমন এক্সাম্পল ওই যে আমরা আদিল বলিস ওয়ার্ড পজিশন দেখে বা ওই যে দুজন মানুষ এলে আমি বললাম যে নাম্বার লেখো এখান থেকে বোঝা যায় যে আদিল আমার স্টাফ বা আমার এজেন্ট, আমি যদি স্টুডেন্ট তার লোক কোনো ডিলিং করে আর তারপরে যদি ট্রেপ হয় না আমি তার লোক বলে নেই তো আমার কিছু না হইছে না, কারণ আমার আমার টানালোগের রিলেশনশিপে কন্ট্যাক্টে বুঝা গেছে যে আমার এজেন্ট, তো আমি পরবর্তীতে ডিলিং করতে পারবো, এজেন্ট বাই নেসেসিটি, ইমার্জেন্সি সিচুয়েশনও, ইমার্জেন্সি সিচুয়েশনও যেবেলা এজেন্টে ডাইরেক্ট কাম করে নিলাম ওগুলো হয় এজেন্সি বাই নেসেসিটি, আমি তাহলে অ্যাপয়েন্ট করছি না বাট তাই কাম করে নিলাম,
সে ফর এক্সাম্পল আত্মা আগুন লাগছে একবার ওটা নিশ্চয় কি কেয়ারটেকার আইয়া দলের খেলাগুলো ভাঙিয়ে সব জিনিস আমি সুন্দর করে সেভ করে রেখেছি। এরা মারা যায় নিজে কাম করছেন কোনো রুমে হান ভাড়া লইছেন লইয়া অত তার আসলে দায়িত্ব করছেন মানুষের ভাড়া করছেন করিয়া অত নামাইছেন আমি জানি না আমি প্রিন্সিপাল জানি না সেইগুলো পরে এজেন্সি পাই নেসেসিটি ঠিক আছে নি স্টুডেন্টটা পড়ো মানে এজেন্টের অথরিটি কি দা এজেন্টে কিন্তু তোমার ওইয়া থার্ড পার্টি লয়ে কন্ট্যাক্ট করে ফেলাই দিবে সো এজেন্টে যদি উল্টা পাল্টা কিছু করে তাহলে তুমি কিন্তু বাইন্ডিং করে হে পরে সো এজেন্টের অথরিটি 3 লাখ এক্সপ্রেস ইমপ্লাইড অস্টেনসিবল এক্সপ্রেস হলে কি তুমি এক্সপ্রেসলি লিখিত হও মুখে হও যে কোনো ওয়ার্ড দিয়ে তুমি তাহলে যে পাওয়ারটা দিবে হবো নর্মালি তার নিয়ম হলো কি হে ও যে অথরিটি দিছে ও অথরিটি নিতে হবে মোস্টের বাইরে যদি সামহাও এর বাইরে যায় কি তোমার কাছে জবাবদিহিতা করা লাগবে লাগবে থার্ড পার্টির কাছে জবাবদিহিতা করাটা পড়া না এটা পাওয়ার বাড়ে গিয়ে হবে ইমপ্লাইড অথরিটি এক্ষেত্রে দায়ের করে দেওয়া হয়েছে না পরিস্থিতি দেখিয়া বুঝে যাইব যে তার কিতা পাওয়ার আছে ঠিক আছে তার এই পজিশন অন লগে এই সিচুয়েশন অন লগে যে পাওয়ারটা মনোভাব আছে ও বোঝার অর্থ সো সেম একটা অর্গানাইজেশনের ম্যানেজারের মনোভাব একজন কাস্টমারের বাকি দেয় সিমিলার টাইপস অফ অর্গানাইজেশন যদি অর্গানাইজেশনের ম্যানেজার যদি কাস্টমারে বাকি দেয় তাহলে আমরা ধরুন এই অর্গানাইজেশনের ম্যানেজারের ইমপ্লয়েড অথরিটি আছে বাকি দেওয়া যদিও অ্যাকচুয়ালি আমি তারা না করছি অবরোধ সচল হয়েছে অবরোধ সচল হয়েছে মানুষও তো কম হয় না বাজে অ্যাকচুয়াল অথরিটি এবং কিছু না অ্যাকচুয়ালি আমরা জানতে যে অথরিটি দিব গুড বাই অ্যাকচুয়াল অথরিটি এপিআর এন্ড বা অস্টেনসিবল অথরিটি এপিআর মানে এগুলো কি যেগুলো আমরা দেখলাম আর সো অস্ট এগুলো গিয়া যে অথরিটিটা এখন মানুষের লোকের দেখিয়া মনে হইব
তোমার লগে প্রিন্সিপালের লগে এজেন্টের যে অথরিটি, সরি যে সম্পর্ক, ও সম্পর্ক থাকে এজেন্টের থার্ড পার্টি অধীনে মনে করবো তার যে পাওয়ার আছে ওইগুলো অ্যাপারেন্ট বা ওস্টেন্সিবল অথরিটি, ঠিক আছে? তো এগুলো হইলো কি, আমি রিপ্রেজেন্ট কিলা করা, কারণ মনে করো আমি ওখানে ম্যানেজার হইলে আমি ম্যানেজার আছে কতদিন ডিলিং করছে, আর তো ধরে আমি তার ম্যানেজার বাদ দিলেছি, তাহলে আমার থার্ড পার্টিরে জানাই লাগবো যে ম্যানেজার না, নাইলে হে যদি কোনো ডিলিং করে আমি বাইন্ডিং করে দিব, কারণ অ্যাপারেন্ট অথরিটি তার আসলে আমি তার রিপ্রেজেন্ট করছি, বা আমি তার এমন ভাবে রিপ্রেজেন্ট করছি যতক্ষণ তার পাওয়ার থেকে লাগছে বেশি পাওয়ার, সো মাসে তার লোকে বেশি ডিলিং করেছি, এই ক্ষেত্রে আমি লাইব বলতাম, ঠিক আছে? পার্টনারশিপের ক্ষেত্রে এখন পার্টনার রাতন পার্টনার এখন পার্টনার অ্যাপারেন্ট অথরিটি আছে যে কোনো জিনিস করে, তবে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ হলে লিভিং পার্টনারের খাম নেই, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আমরা সামনে করবো। এক্সাম্পল হলো allow representation to create ostensible authority. So, তুমি প্রিন্সিপালে মাস্ট রিপ্রেজেন্ট করা লাগবে যে আমার এজেন্ট এজেন্টে গেলে ডাইরেক্ট করে আমি হেনার এজেন্ট হয়ে যাবো, রিপ্রেজেন্টেশনটা আই দেবো প্রিন্সিপালের কাছ থেকে, এবং থার্ড পার্টি এই গ্রুপে বিশ্বাস করতে হবে, থার্ড পার্টি এই গ্রুপে বিশ্বাস না করে তাহলে এখানে এজেন্সি সম্পর্ক আইতো না, ঠিক আছে? এখন থার্ড পার্টি বিশ্বাস করলো খালি তুমি আমার এজেন্ট, এখানে কোনো সমস্যা নেই, বিশ্বাস করে তোমার লোক একটা ডিলিং করা পারে, তাহলে গিয়ে বেজার লাগবে, আদারওয়াইজ বেজার লাগবে না, বেজার না লাগবে তো আমার চিন্তা কিছু নেই, তুমি এজেন্ট এজেন্সিশিপ বাতিল বলতে আর বাতিল করলে তুমি সবটা জানাই তুই, আদারওয়াইজ তুমি তোমার বাতিল করলেও তুমি যদি তোমার অ্যাড করে একদম কিংবা অ্যাড দেয়, ওকে? টার্মিনেশন অফ এজেন্সি, এজেন্সি কিলা টার্মিনেট করতে আর প্রিন্সিপাল বাবা এজেন্ট যদি মরে যায় তাহলে এজেন্সি অটোমেটিক টার্মিনেট হয়ে যায়, কেউ যদি পাগল হয়ে যায় টার্মিনেট হয়ে যায়, প্রিন্সিপাল যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায় তার এজেন্ট যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায় তাহলে গিয়া টার্মিনেট হয়ে যায়, এক্ষেত্রে এজেন্সি রিলেশনশিপটা রিলেশন বিটুইন এজেন্ট এন্ড থার্ড পার্টি, এজেন্ট এন্ড থার্ড পার্টি লয়ে কন্টাক্ট করবো, থার্ড পার্টি লয়ে কন্টাক্ট করলে হে কিন্তু লাইবল হইতো না, লাইবল হইব হে প্রিন্সিপাল, সো কোন কোন ক্ষেত্রে এজেন্ট পার্সোনালি লাইবল হইব, যদি কন্ট্রাক্ট করার সময় পাওয়া হয় যে এজেন্টের পার্সোনাল লাইবিলিটি হইব তাহলে পার্সোনাল লাইবল হইব, যদি ব্যবসার সিস্টেম প্র্যাকটিস বলা হয় যে এখানে ব্যবসার এজেন্টের লাইবিলিটি হইব তাহলে হইব, আর এজেন্ট যদি নিজের দায়িত্বে কাম করলেন তাহলে তাই লাইবল হইব, প্রিন্সিপাল লাইবল হইব, আদারওয়াইজ যে কোনো এজেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল লাইবল হয় কন্ট্রাক্ট করলে, যদি কন্ট্রাক্টর ইন্টেনশন থাকে যে এজেন্টের পার্সোনাল লাইবিলিটি লইবার কন্ট্রাক্ট করার সময়,
মনে করো থার্ড পার্টি উঠে বললো যে ওকে আপনার ব্যক্তিগত আসেন আসেন আপনার এই হাম তাহলে আমি কন্ট্যাক্ট করতাম। ঠিক আছে, যদি এজেন্সি এজেন্টে তার অথরিটির সারাইয়া গিয়া খাম করে কোনো কন্ট্রাক্ট, তাহলে প্রিন্সিপাল লাইবল থাকতো না, তারা আনকারেজ কন্ট্রাক্ট করতে পারে। ঠিক আছে, বাট থার্ড পার্টি রেখে পানিশমেন্ট এই ক্ষতিগুলো দেওয়া লাগবে এটাকে এজেন্ট ওই লোক এজেন্সি ইজি চ্যাপ্টার রেজুলে মার্কেট।